আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সেই সাথে দোয়া করছি বিশ্বের এই ক্লান্তি লগ্নে দুর্বিষহ অবস্থাতে আমার যে সমস্ত ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন আল্লাহ পাক যেখানে আছেন যে অবস্থাতে আছেন সকলকে ভালো রাখুন সুখে রাখুন এবং শান্তিতে রাখুন প্রিয় দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দেব একে অপরকে কিভাবে আকৃষ্ট করবেন একে অপরকে কিভাবে ভালোবাসবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আমাদেরকে অনেকেই ফোন করে বলেন হুজুর আপনার কাছ থেকে অনেক আমল শিখেছি অনেক দোয়া শিখেছি অনেক মাসআলা মাসাইল শিখে আমল করে করে উপকৃত হয়েছি হুজুর আমাদেরকে ভালোবাসার আমল শিক্ষা দেবেন কিভাবে একে অপরকে আকৃষ্ট করতে পারবো নিজের প্রতি এবং ভালোবাসা বৃদ্ধি করতে পারবো প্রিয় দর্শক আজ গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে আমি শিক্ষা দেব কিভাবে একে অপরকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন এই আমলটি যদি আপনি করতে পারেন যার উদ্দেশ্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে পবিত্র কোরআনের একটি আমল অত্যন্ত পাওয়ারফুল একটি আমল তবে সাবধান এই আমলটি কখনো কোনো অসৎ উদ্দেশ্যে করবেন না ভালোবাসা একটি পবিত্র জিনিস একটি পবিত্র বস্তু যে যাকে ইচ্ছে ভালোবাসতে পারে যে কেউ যে কাউকে ভালোবাসতে পারে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে একজন স্বামী ভালোবাসা বৃদ্ধির জন্য তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা বেশি বেশি পাওয়ার জন্য তার স্ত্রীকে তার প্রতি আকৃষ্ট করতে পারে বাধ্য করতে পারে তদ্রূপ একজন স্ত্রী ও একজন স্বামীকে তার প্রতি আকৃষ্ট করতে পারে পাগল করতে পারে এবং একজন বন্ধু একজন বন্ধুকে ভালোবাসতে পারে যে কেউ যে কাউকে ভালোবাসতে পারে এতে কোনো অপরাধ নেই ভালোবাসা একটি পবিত্র জিনিস সন্তান মাকে ভালোবাসতে পারে মা সন্তানকে ভালোবাসতে পারে অনেক পরিবারে দেখা যায় পুত্রবধূকে শাশুড়ি মেনে নিতে পারে না ননদ এরা মেনে নিতে পারে না যদি এই আমলটি করেন আপনার শাশুড়ি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় পুত্রবধূ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি যদি এই আমল করেন পুত্রবধূ আপনাকে পাগলের মতো ভালোবাসবে সুতরাং এই আমলটি আপনি যার উদ্দেশ্যেই করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তবে অনুগ্রহ করে বলবো এই আমলটি কোনো অসৎ উদ্দেশ্য করবেন না আমলটি কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আমলটি করার পূর্বে তিনবার দুরূদ শরীফ পড়বেন তিনবার দুরূদ শরীফ পড়বার পরে পবিত্র কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরাতুল মাইদা ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশটা পড়বেন তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন আমি আবারও বলছি পবিত্র কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরাতুল মাঈদার ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন এই মাঝের অংশটুকু তিনবার পড়ে কোনো একটা মিষ্টি জাতীয় দ্রব্যে ফু দিবেন এরপরে তিনবার দূরে সরি পড়বেন আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনি তাকে যদি এই মিষ্টি দ্রব্যটি খাওয়াই দিতে পারেন সে আপনাকে ইনশাআল্লাহ অতি দ্রুত আপনাকে ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি যা বলবেন তা শুনবে তবে হ্যাঁ অনেকেই হয়তো যাকে ভালোবাসতে চান দুর্বল করতে চান সে কাছে নেই কিন্তু দূরে আছে হ্যাঁ দূরে থেকেও এই আমল করতে পারেন দূর থেকেই আপনি যাকে আকৃষ্ট করতে চান আপনার ভালোবাসার মানুষটিকে আপনি আকৃষ্ট করবেন আপনি প্রথমে দুই তিনবার দূরে সরি পড়বেন এরপরে ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন এই আয়াতটি তিনবার পড়বেন আর মনে মনে আপনার সেই প্রিয় মানুষটির কথা ভাববেন তার চেহারাটা আপনি ভাববেন ভেবে যদি আপনি তাকে দূর থেকে দেখতে পান তার চেহারার দিকে আপনি দূর থেকে ফু দিবেন সে যত দূরেই হোক এরপরে যদি আপনি নাও দেখতে পান তারপরও যদি আপনি আমলটি করেন যখন আপনি দূরে আছেন সে অন্য কোথাও আছে আপনি তার নাম নেবেন তার বাবার নাম মনে মনে নেবেন তার মায়ের নাম নেবেন এবং তার চেহারাটা আপনি ফেসটা আপনি একটু খেয়াল করবেন চক্ষু বন্ধ করে আর আপনি এই আয়াতটি তিনবার পাঠ করবেন এরপর আবার দূরে সরি পড়বেন এই আমল করবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি ফল পাবেন আপনি এই আমলটি করুন এটি কোরআনের আমল অত্যন্ত পাওয়ারফুল আমল আমি একটি কথা বলবো শুধু আমল করলেই কাজে লাগবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে এবং জবানকে পবিত্র রাখতে হবে তাহলেই আপনার আমলগুলো দ্রুত কাজে আসবে আপনি নামাজ পড়বেন না আমল করবেন কোনো কাজে আসবে না আপনি হালাল খাবেন না কাজে আসবে না আপনি জবান পবিত্র নেই মিথ্যা কথা বলেন এই জবান দিয়ে গীবত করেন এই জবান দিয়ে আমল করলে কাজে আসবে না কোরআনের আমল যতটা আপনি পবিত্র হবেন
আপনি বেশি আমল করবেন, আপনি নামাজ পড়বেন, আপনার জবান যতটা পবিত্র হবে তত দ্রুত কাজ করবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই আমলটি করুন ইনশাআল্লাহ। আমলটি করে আল্লাহর কাছে চান, অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে আপনি অতি দ্রুত বশ করতে পারবেন এবং সে যার উদ্দেশ্য করবেন সে আপনাকে অতি দ্রুত ভালোবাসবে। সূরাতুল মাঈদার পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদার 54 নম্বর আয়াতের মাঝের অংশ, ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এতটুকুন পড়বেন। এতটুকুন পড়ে আপনি আমলটি করেন ইনশাআল্লাহ দ্রুত ফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নিয়ম মেনে আমলগুলো করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।